হাই এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে 5টা, বিকেল 5টা। তো আমি এখন একটি রান্নার সময়ের সাথে সবার সামনে শেয়ার করব। তো চলো রান্নাটা করে নিই। রান্নাটা হচ্ছে, আজকে রান্না করব হলো সুজির উপমা। তো এটা আমি উড়িষ্যা থেকে খেয়ে এসেছিলাম, আর আমার এই রান্নাটা খুব করার ইচ্ছা অনেকদিন থেকে। অনেকটা সুজিও ঘরে জমে রয়েছে অনেকদিন থেকে। তো সুজি সরাসরি করে খায় না, কারণ গ্যাস অম্বল হতে পারে, সেই কারণেই খায় না, একটু গ্যাস অম্বলের ভয়ে। তো চলো, আজকে অনেকদিন পরে ইচ্ছা হয়েছে মামামাকেও করে খাওয়াবো। মামামও কিছু খায় না, খেতে চায় না। তো এই জিনিসটা মামাম খায় না কি, করে ওকে বানিয়ে খাইয়ে দেখবো। তো চলো তাড়াতাড়ি করে করে নিই, আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে কি করে আমি উপমাটা রান্না করলাম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর একটাও বলা যায় এটাকে, উপমা ছাড়াও বলা যায় যে ঝাল সুজি। তো চলো ঝটপট রান্না করে নিই। তো প্রথমেই আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা ভালো মতো গরম করে নিই, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল ছাড়াই সুজিটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে গরম করে মানে ভাজা ভাজা করে নিই। তারপরে সেই কড়াইয়ে সাদা রিফাইন তেল, মানে সাদা তেল যেটাকে বলি, সেটা দিয়ে গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে নিয়েছি কটা সর্ষে। তো সে কটাকে ভালো করে নেড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে সাইড করে রেখে নিয়ে নিচ্ছি বাদাম কটাকে ভেজে। তাই প্রথমে বাদামটা ভেজে নিতে ভুলে গেছিলাম, তাই আগেই ফোড়ন দিয়ে ফেলেছিলাম। তো তোমরা চাইলে আগে বাদামটা ভেজে তারপরে ফোড়ন দিতে পারো। তোমরা এটাও পারো যে চাইলে এখানে 2 চামচ আগে থেকে ঘি দিয়ে নিতে পারো। তো আমি প্রথমে ঘিটা দিইনি, শুধু আলুটা আগে ভেজে নিয়েছি, ঘিটা পরে দেবো। তো সামান্য মতো লবণ নিয়ে নিয়েছি, যাতে মানে আলুটা একটু নরম নরম হয় তাড়াতাড়ি, তার জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আগে থেকে আমি কেটে রেখেছি ছোটো ছোটো করে, কুচি কুচি করে কেটে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে, মানে ব্রাউন কালার হয়ে এলে, তাতে দিয়ে নিচ্ছি আমি টমেটো কুচি। তো আমি এখানে একটা গোটা টমেটো নিয়েছি, তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, তোমরা যেমন খাবে সেরকমই দিতে পারো। তো আমি এখানে একটাই দিয়েছি। তো চলো, আমি ওই পাটি রেখেছি, সেই পাটির 1 কাপ সুজি নিয়েছিলাম। তো পরিমাণ মতো সুজিটা নিতে হবে বাটিতে মেপে। তো তারপরে আমি দিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে নিচ্ছি এখন কারি পাতা। তো কারি পাতার কটাকে আমি ডাল থেকে ছাড়িয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর আমি এখন দিয়ে নিচ্ছি একটু ঘি। তো ঘিটা আমি এখন অ্যাড করলাম, তোমরা চাইলে আগেও অ্যাড করতে পারো বা এই সময়তেও অ্যাড করতে পারো। তো আমরা ভালো করে নাড়াচাড়া করে সব কটা ভাজা ভাজা হালকা হয়ে এলে, তারপরে আমি এতে যে বাটি করে মেপে রেখেছিলাম সুজি সেটা ভেজে নিয়েছি, সেই ভাজা সুজিটাকে এখন দিয়ে দিচ্ছি। তো সুজিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, আর ভালো মতো নাড়তে হবে, নাড়তেই থাকতে হবে, কারণ না নাড়লে না সুজিটা দলা পাকিয়ে যেতে পারে, মানে মানে গোল গোল পাক হয়ে যেতে পারে। তো আমি সেই কারণে ভালো করে নেড়ে নিচ্ছি। তো প্রথমে আলুগুলোর গায়ে লেগে গেছিলো, আলুগুলোর গায়ে লেগে যাওয়াটাই স্বাভাবিক, যেহেতু তেল রয়েছে। তো আমার ঝুড়িটা মানে ঝরঝরে হবে, সুজিটা যত নাড়বে তত ঝরঝরে হবে। আর আমি পরিমাণ মতো জলটাও নিয়ে নিয়েছি, যতটা সুজি দেবে ঠিক ততটা পরিমাণে জল দিতে হবে তোমাকে। তাই আমি বাটি করে মেপে সুজি নিয়েছিলাম। তো এই 1 বাটি সুজি নিয়েছি, আর এই 1 বাটি জল আমি ব্যবহার করছি। তো জলটা একবারে দিয়ে দেবো না, অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। একবারে দিলে না সুজিটা দলা পাকিয়ে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। তো চলো, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। তো এর মধ্যে আমি এরপরে আস্তে আস্তে দেবো সব কিছু। তো একবারে তো আমি লবণটা দিইনি, তো লবণটা এরপরে আমি দেবো, তোমরা দেখতে থাকো। তো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা রয়েছে, ভিউয়ার্স, ফ্যামিলি মেম্বার্স, তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা জানাই। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর এর মধ্যে এবার এখন আমি দিয়ে নেবো স্বাদ মতো অল্প চিনি। অল্প চিনিটা না দিলে একটা টেস্টটা আসবে না, তাই অল্প প্রথমে আমি চিনি দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে নেবো আমি অল্প একটু লবণ। তো লবণটা আমি তখন অল্প দিয়েছিলাম আলু ভাজার সময়, এবার আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি। তোমরা পরিমাণ মতো তোমাদের সুজি যতটুকু থাকবে সেই পরিমাণ মতো লবণটা দিয়ে নেবে। আর আমি দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আগে থেকে কেটে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিলাম। তখন অল্প দিয়েছিলাম আর এখনও অল্প দিলাম, যেহেতু ঝাল সুজি একটু ঝাল ঝাল হবে তবে একটু ভালো লাগবে। আর আমি এতে কোনো রকম হলুদ অ্যাড করিনি, তোমরা যদি হলুদ খাও তাহলে হলুদ দিতে পারো, বাট আমি কোনো হলুদ দিইনি। তো এবার বাদামটা ভেজে রেখেছিলাম, তো বাদামটা দিয়ে নিলাম। আর আমি আমার মামামের জন্য কটা কিশমিশ দিয়েছি, আমার মামাম তো বাদাম খাবে না, সেহেতু তার জন্য আমি কটা কিশমিশ দিয়ে দিলাম, বাচ্চা মানুষ খাবে সেই কারণে। তোমরা চাইলে দিতেও পারো বা তাহলে নাও দিতে পারো। তো দেখো ভালো করে নাড়তে থাকতে হবে, নাড়তে থাকতে হবে। আর নাড় এবার আমি আর কিছুই দেবো না, শুধু নাড়ার ওপরে। এবার যতটা নাড়বো ততটা ঝরঝরে হবে।
আর এখন হাত দিয়ে দেখে নিচ্ছি যে সুজিটা মিহি হয়েছে নাকি, দেখলাম হয়ে গেছে। তো বেশিক্ষণ আর দিয়ে রাখতে হবে না, তো এবারে আমি নামিয়ে ফেলবো, তো তোমরাও হাত দিয়ে দেখে নেবে। তো এই দেখো দেখো আমার ঝাল সুজি একদম রেডি, আর আমি মামুনকে দিয়ে দিয়েছি, তো তোমরাও ট্রাই করো, দেখবে ভালো লাগবে।